বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই, তোকেই মাথায় করে বেঁচে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও এনজয় কেএসপি ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অ্যান্ড স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো দেখো, আমরা রেডি হয়ে নিয়েছি, এখন প্রায় রাত 9টা বাজে আর বিয়ে বাড়ি যাচ্ছি। কার বিয়েতে যাচ্ছি তুমি বলো, কার বিয়েতে যাচ্ছি? হ্যাঁ, ওর ছোটবেলার বান্ধবী, তার বিয়েতে যাচ্ছি, পম্পাদির বিয়েতে। আর আজকে বিয়েতে খুব মজা করব, ফুল লুক বিয়ে বাড়ি গিয়ে দেখাচ্ছি। প্রচুর লেট হয়ে গেছে, বিয়ে বাড়ি গিয়ে একেবারে দেখা হচ্ছে, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, বিয়ে বাড়ি ঢুকে অলরেডি কনের কাছে চলে এসেছি, আর আজকে দারুণ লাগছে, পম্পাদিকে খুব সুন্দর সাজিয়েছে, আর আমরা একটু ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম, এখন একটু ফাঁকা আছে। আর ওই দেখো দিদির সাথে একটু কথা বলেও নিচ্ছি, বললাম যে আমাদের ভিডিওতে দেখতে পাবে নিজের বিয়ে। তো যেহেতু এখানে গান বাজছে, তো দিদির কথাটা আমি দিতে পারলাম না, একটু হাই হ্যালোও করে দিল তোমাদের সবাইকে নতুন কনে। তোমরাও দেখে বলো কেমন লাগছে, তার সঙ্গে আমাদেরও কেমন লাগছে সেটা কমেন্টে জানিও। তো চলো আমরা একটু ঘোরাঘুরি করেই খাবার দিকে চলে আসলাম। এখানে পকোড়া আছে, কফি আছে, ফুচকা আছে, তো আমরা কফি আর পকোড়া নিয়ে খাচ্ছি আমরা তিনজন। এখানে একটু হালকা স্ন্যাক্স খাওয়া দাওয়া করে আবার যাব মণ্ডপের কাছে, মানে বিয়ে এখনও শুরু হয়নি, রাত 11টা থেকে আর কি লগ্ন। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে যাই। তো এই যে চলেও এসেছি, এখানে বিয়ের প্রস্তুতি শুরু হচ্ছে আর কি। আর এখানে কত লোক, প্রচুর লোক, আর নানান রকম সাজগোজ দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। তোমরাও একটু এনজয় করতে থাকো। তো ফাইনালি বরকে দেখালাম, তোমরা সবাই দেখে নাও আর কমেন্টে জানিও কেমন হয়েছে, আমাদের দাদা ভাই বলো, জামাইবাবু বলো, যা খুশি বলবে। তো এদিকে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে, বিয়েতে বরকে অলরেডি বসিয়েও দিয়েছে, আর এদিকে আমরা ঘুরে ঘুরে সবই দেখছি কি জিনিসপত্র দিয়েছে না দিয়েছে, খুবই ভালো। আর আজকে খুবই মজা করেছি, মা আর আমি এখানে বসে আছি, যেহেতু একটু শর্ট জায়গা, প্রচুর ভিড়, প্রচুর লোক, আর আমরা একটু কথাও বলছিলাম, কিন্তু তার সাথে এটাও বলছি যে গান বাজছে, কপিরাইট ক্লেম আসবে, বাড়ি গিয়ে সব বলতে হবে, এইসবই আর কি বলছি। তো চলো একটু মোটামুটি ঘোরাঘুরি করবো, করে ওর কাছে যাব একটু ফটো তুলতে। আর দেখো বিয়ের, হ্যাঁ বিয়ের পিঁড়ি এসে গেছে, এবার সাত পাককে, সাত পাক, তারপরে আর কি শুভ দৃষ্টি, মালা বদল, এইগুলোই হবে, সব কিছুই আমি ভিডিও করেছি, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, ততক্ষণ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো বরকে পিঁড়িতে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, এবার কনেকে আনা হবে, মানে আমাদের দিদিকে আনা হবে। তো বললাম তো এর আগে যে শুভ দৃষ্টি, সাত পাকে বাঁধা, তারপরে আরও কী কী রিচুয়ালস আছে এগুলো হবে। ওই দেখো ওকে অলরেডি তুলেও নিয়েছে, এখন সাত পাক ঘুরে তারপরে শুভ দৃষ্টি হবে। অ্যাকচুয়ালি আমাদের এরকমভাবে বিয়ে হয়নি, তো এত রিচুয়ালস আমি জানি না, যতটা পারছি বলছি, আর পুরোটাই আমি তোমাদের ভিডিও সহকারে দেখাচ্ছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, একটা বিয়ে খুবই একটা মানে ভালোবাসার দিন আজকে, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তার আগে আর একটা কথা বলি, এটা কিন্তু এদের ভালোবাসার বিয়ে, তো এতদিনের ভালোবাসা, প্রায় 6 থেকে 7 বছর আমি শুনেছি ভালোবাসার পরিণতি আজকে। তো খুবই ইমোশনাল ডে আজকে, তোমরা দেখো যারা যারা এরকম সিচুয়েশান ক্রিয়েট হয়েছে যাদের লাইফে, তারা বুঝবে এইসব মোমেন্টগুলো কতটা স্পেশাল হয়। তো দেখো সাত পাক অলরেডি ঘুরছে, পুরো ভিডিওটা দেখতে থাকো। সাত পাক শুভ দৃষ্টি তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এবার হবে মালাবদলের পালা। তো মালাবদল পর্ব চলছে, আর দেখো পাশে কত ভিড় জমে গেছে, সবাই আর কি কথা বলছে। আর এখানে না কিছু সাউন্ড দিলে তোমাদের খুব ভালো লাগতো, যেহেতু সাউন্ড দিতে পাচ্ছি না, তার জন্য গানের মাধ্যমে তোমাদের আর কি একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছি। আর এখানে প্রচুর লোক হয়েছে দিদিরা, প্রচুর আর কি লোক এসেছে দিদিদের বিয়ে, দিদির বিয়েতে। তো দেখো আমি নিজেই নিজের ভিডিও করছি, কি করব,
তো এরপরে আমরা খাওয়া দাওয়ার দিকে যাব, কারণ বিয়ে হতে প্রচুর টাইম লাগবে। সবে আর কি বিয়ে শুরু হবে, খাওয়া দাওয়া করে এসে পরের সিনটুকু নেব। তো দেখো প্যান্ডেলে ঢুকে গেছি, খাওয়ার প্যান্ডেলে। আর ওই দেখো আমার হাজব্যান্ড সামনের টেবিলে বসেছে বন্ধুদের সাথে, আর মা আর আমি এই পাশে বসেছি, আর সামনে দুটো কাকু বসেছে। তো চলো কি কি খাই সেটা তো তোমাদের শেয়ার করবই। আর দেখো অনেক লোক বসেছে, প্রচুর বড় জায়গা এখানে, অনেক একসাথে অনেকজন খাচ্ছি আমরা। তো চলো এরপর কি কি আসে সেই পর্বটাই তোমাদের দেখানোর বলা। খুব ভালো খেয়েছি আমরা, খুব সুন্দর রান্না হয়েছে, একদম ঘরোয়া রান্না, কম মশলা। তো দেখো প্লেটে ডিম ডেভিল আর চিপস আর ভাত ডাল সবই পড়ে গেছে। এ দেখো মাছ। তো এরপরে আসবে মাংস। আমি পরপর না ভিডিও করেছি, খাচ্ছি আর এক হাত দিয়ে ভিডিও করেছি অনেক কষ্টে, শুধু তোমাদের দেখাবো বলে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আবারও দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে বিশাল একটা বাঁধিয়ে রাখা মতো দৃশ্য দেখলাম। ছোটোবেলার বন্ধু বান্ধবী সব এক মানে এক জায়গায় হয়েছে। এই যে আমার হাজব্যান্ডের বান্ধবী হলো, তার বিয়ে হচ্ছে, আর এগুলো সব বান্ধবী বন্ধু সবাই মিলে আর কি ফটো সেশন হচ্ছে, আমিও একটু ফটো তুললাম। তো এবার আবারও চলে এসেছি বিয়ের আসরে, খাওয়া দাওয়া তো খুবই ভালো হয়েছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আসলাম। তো আবার বরকে পিড়িতে তোলা হলো ওখানে মালাবদল সাত পাকে বাঁধা হয়ে, শুভদৃষ্টি হয়ে। এবারই হবে আর কি সিঁদুরদানের পর্ব, আরও যা যা কাজ আছে। তো এখানে একটু বসেছিলাম আমরা, সিঁদুরদান পর্যন্ত পুরো থাকতে পারিনি, কারণ একটা বিয়ে, আর ব্রাহ্মণ মতে বিয়ে হতে একটু টাইম লাগে। আর দেখো এখানে হোম হচ্ছে, সবে হোমযজ্ঞ শুরু হবে, মানে অনেকটাই টাইম লাগবে। তো যার জন্য আমরা বেশিক্ষণ ওয়েট করতে পারিনি। সিঁদুরদান তোমরা তো দেখেইছো আর কি বিয়েতে, এটা তেমন কোনো এটাই ইন্টারেস্টিং, কিন্তু আমরা এতক্ষণ থাকতে পারলাম না, যার জন্য তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পারলাম না। তো তোমরা দেখে নিও আজকের ভিডিওটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তারপরেই চলো আমাদের ফটো তোলার পর্ব। আর এই দেখো আর কি বর সিংহাসনে বসে আমরা একটু ফটো তুললাম। এবার এর একটা বান্ধবীও আসবে, আমার হাজব্যান্ডের বান্ধবী, ছোটোবেলার বান্ধবী, খুব ক্লোজ ফ্রেন্ড। তো আমাদের সঙ্গে একটু ফটো তুললো, ভিডিও করলো, খুবই ভালো লাগছে। এই দিদিটাকে আবার বাড়ি পৌঁছে দিয়ে আমরা আমাদের বাড়িতে চলে যাব। তো একেবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে আমরা এখন বাড়িতে চলে এসেছি, প্রায় 11:30 বাজে। আর বলো তুমি, আজকে বান্ধবী প্লাস পুরনো বন্ধুর সাথে, বহুত বন্ধুর সাথে দেখা হলো। আমার একটা বন্ধু, পুরনো বন্ধু সৌভিক, ওর সাথেও দেখা হলো, বহুত দিন পরে দেখা হলো। ওর মাও খুব ভালো, অনেকদিন দেখা হয়নি ওর সাথে, প্রায় 5-6 বছর পর ওর সাথে দেখা হলো। বিয়ের কথা, বিয়েটা কেমন কাটালে সেটা বলো। এই তো ভালো, খুব মজা, আমরা খুব আনন্দ করেছি। আর একটু জায়গা শর্ট ছিল দিদিদের বাড়ি, যার জন্য প্রচন্ড ভিড়, তেমন ভিডিও করতে পারিনি, যতটা পারলাম শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর রান্নাগুলো জাস্ট অসাধারণ হয়েছিল দিদি, পম্পা দিয়ে আমাদের ভিডিও দেখবে বলে দিলাম, খুব ভালো খেয়েছি আমরা। আর হ্যাপি ম্যারিড লাইফ, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি আমরা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওতে তোমাদের কিছু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দেবে। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। এখন সবাইকে টাটা।